ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি এক দিবসীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে নিল সংহতি ক্লাব ও কসমোপলিটন ক্লাব। নরসিংহস্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠ ও আগরতলা শহরের এমবিবি স্টেডিয়ামের তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতা সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। নরসিংহস্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে এদিন মুখোমুখি হয়েছিল কসমোপলিটন ও ইউনাইটেড ফ্রেন্ডস। প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভারে দলের সবকটি উইকেট হারিয়ে মোট 172 রান সংগ্রহ করে ইউনাইটেড ফ্রেন্ডস। দলের হয়ে সর্বাধিক 52 রান করে ব্যাটসম্যান তেজস্বী জয়সওয়াল। এছাড়াও 37 রান করেছে অঙ্কিত প্রতাপ সিং ও অপরাজিত 34 রান করে অভিজিৎ দেববর্মা। তাদের বিপরীতে বল করার সময় কসমোপলিটন ক্লাবের হয়ে 3টি করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় শঙ্কর পাল ও শুভম। সেমিফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য ইউনাইটেড ফ্রেন্ডসের দেওয়া 173 রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে 7 উইকেট হারিয়ে মাত্র 41 ওভার 1 বলেই ম্যাচ জিতে নেয় কসমোপলিটন। ব্যাটসম্যানদের মধ্যে বাবুল দে 37 রান, শুভম 34 রান ও শঙ্কর পাল 33 রান করে। দিনের অন্য সেমিফাইনাল ম্যাচে এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সংহতি ক্লাব ও স্ফুলিঙ্গ। 10 উইকেটে স্ফুলিঙ্গকে অনায়াসে পরাজিত করে মঙ্গলবার ফাইনালের টিকিট অর্জন করে নিয়েছে সংহতি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 22 ওভারে মাত্র 58 রান সংগ্রহ করে স্ফুলিঙ্গ। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে মাত্র 6 ওভার 3 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সংহতি। আগামী 2রা মে ফাইনালে কসমোপলিটনের মুখোমুখি হবে তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।